আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়, সপ্তাহ অনুযায়ী গর্ভ অবস্থা 33 সপ্তাহ। একজন গর্ভবতীর শরীরে 33 সপ্তাহ কে কে ঘটতে পারে? গর্ভ অবস্থায় 33 সপ্তাহ নাগাদ আপনার শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের পূর্ণ বিকাশিত ঘটে যাবে। 4 পাউন্ড ওজন থেকে 45 সেন্টিমিটার দৈর্ঘ্য শিশুটি তুলনা করা যায় একটা আনারসের সাথে। তবে শিশুটির কুচকানো ভাব খুব দ্রুত বিলীন হয়ে যাবে এবং তার কঙ্কাল আরো মজবুত হয়ে উঠবে। শিশুটির খুলির হাড়গুলো এখন একসাথে জোড়া লাগানো থাকবে না, যার ফলে হাড়গুলি সামান্য নড়াচড়া করতে পারে, এমনকি একটি আরেকটির উপর উঠে যেতেও পারে। এমনকি এইটি হওয়ার কারণে প্রসবের সময় শিশুটির জন্মপথ দিয়ে বেরিয়ে আসা সহজ হয়। খুলির হাড়গুলি যদি সাবলীল হওয়া পর্যন্ত অসংযুক্ত থাকে তাহলে শিশুটির নানা রকম সমস্যা হতে পারে। তবে মগজ ও অন্যান্য টিস্যুর জন্য জায়গা করে দিতে পারে। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার গর্ভের এখন সবচেয়ে বেশি পরিমাণে অ্যামনিয়াটিক তরল জমে থাকার কারণে প্রায় 1 লিটার। তবে কতটুকু অ্যামনিয়াটিক তরল পেটের ভিতরে জমা আছে তার পরিমাণ থেকে আন্দাজ করা যায় যে শিশুর বৃক্ক কিভাবে এবং ঠিকভাবে কাজ করছে কিনা। গর্ভ অবস্থায় এই পর্যায়ে প্রতিদিন প্রায় 500 সেন্টিমিটার বা 500 মিলিমিটার করে তরল উৎপাদিত হয়। বাইরের জগতের জন্য শিশুর ফুসফুস আরও পরিপক্ক হয়ে ওঠে। আপনার শিশুটি যদি এই সপ্তাহ ভূমিষ্ঠ হয় তাহলে তার হয়তো শ্বাস প্রশ্বাসের জন্য একটু হলেও কৃত্রিম উপায়ে সাহায্যের প্রয়োজন হয়। সেই কারণে যদি আপনার এই সময়ের আগেই প্রসব বেদনা শুরু হয় কিংবা অন্য কোনো উপায়ে সাহায্যের প্রয়োজনও হতে পারে, তাই সম্ভাব্য ডেটের আগেই অবশ্যই নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। কিংবা কোনো কারণের সম্ভাবনা তারিখের আগেই যদি সিজারিয়ান সেকশন করে ফেলতে হয় তাহলে প্রসবের আগের 2 দিন ডাক্তার আপনাকে কোটি সেকশনে যেতে বলতে পারেন। তবে আপনার শরীরে এই সময়ে নানা রকম হরমোনাল পরিবর্তন দেখা দিতে পারে। আপনার অ্যাডোনাল গ্রন্থি থেকে নিঃসরিত হয়, ইনজেকশন দিতেও হতে পারে। এই ধরনের হরমোন শিশুর ফুসফুস বিকাশিত ত্বরায়িত করবে, যাতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার ফুসফুস পর্যাপ্ত পরিমাণে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসকে বিস্তৃত করতেও সাহায্য করে। এমন এক ধরনের তরল পদার্থ উৎপাদন করতে পারে এই সময়ে। সে এখন মুখ দিয়ে কোনো কিছু চুষতে এবং গিলতেও পারবে, ফলে তার শ্বাস প্রশ্বাসের ক্ষমতা আরও দৃঢ় হবে। গর্ভের শিশু ছেলে হলে এর মধ্যে তার শুক্রাশয় পেটে অবস্থান থেকে নেমে অঙ্গকোষ অবস্থানে চলে আসবে। যেহেতু শিশুটি খুব দ্রুত বড় হয়ে উঠেছে, সেহেতু আপনার জরায়ুতার নাড়াচাড়ার স্থান এবং আস্তে আস্তে কমতে থাকবে। গর্ভ অবস্থায় এই সময়ে শিশুর নাড়াচাড়া একেবারে কমে আসবে। এই সময়ে খেয়াল রাখবেন, শিশু নাড়াচাড়া আপনার দৈনন্দিন অভ্যাসের উপর নির্ভর করে। যেমন আপনি কতটুকু এবং কি খাচ্ছেন, আপনি কোন ভঙ্গিতে আছেন, আপনার চারিপাশের আওয়াজ, সব কিছুই তার নাড়াচাড়াতে প্রভাব ফেলবে।
তবে গর্ভ অবস্থায় এই সপ্তাহ আপনি আপনার চলাফেরা আরো ধীর স্থির হয়ে যাবে, কারণ একেতে আপনি অতিরিক্ত ওজন আপনার অল্পতেই কাবু করে ফেলবে। এর উপর পিঠের ব্যথাও শুরু করে দিতে পারে, এমনকি আরাম পাওয়ার জন্য একদম মুশকিল হয়ে যাবে। আপনার হাঁটা দেখলে মনে হতে পারে যে হাঁসের মতো হামাগুড়ি দিয়ে হাঁটছে। শুধু তাই নয়, শরীরের বিপাক ক্রিয়ার উচ্চ মাত্রার কারণে আপনার এই পরিবর্তন হতে পারে, এমনকি আপনার অতিরিক্ত গরমও লাগতে পারে। এই সময়ে আপনার পানি আসতে পারে, হাত পা এবং আঙ্গুল সহ পা ফুলে যেতে পারে, তাই এই সময়ে ব্যথাও অনুভব হতে পারে। অনেক মহিলাই এই সময়ে কার্পাল টানেল সিন্ড্রোম বলা হয়, কারণ এই কার্পাল টানেল সিন্ড্রোম হাতের কর্পাল টানেল সিন্ড্রোমের কারণে সংকোচনের কারণে প্রচণ্ড ব্যথা এবং অবাস হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনার অবাসতাও অনুভব হতে পারে, তবে এই সময়ে অবশ্যই ঘুমিয়ে থাকা বা হাতের নিচে একটা বালিশ রেখে দিতে পারেন। হাতকে স্থির এবং আরামদায়ক অবস্থান রাখার চেষ্টাও করতে পারেন। আরেকটা ছোট সমস্যা যেটা হতে পারে, আপনার চোখের আকার বদলে যেতে পারে। এই সময়ে কন্ট্রাক্ট লেন্স পরা মুশকিল হয়ে যেতে পারে, আপনার চোখের পাওয়ারে তারতম্য ঘটতে পারে, তবে সেই কারণে নতুন চশমা নেওয়ার কথা ভাববেন না মোটেও, কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই আবার এটা ঠিক হয়ে যেতে পারে। প্রচণ্ড মানসিক চাপ, পানি শূন্যতা কিংবা স্রাব হরমোনের কারণে আপনার মাথা ব্যথা হয়ে উঠতে পারে। সুস্থ থাকুন, প্রচুর পানি পান করুন এবং যতই মন খারাপ হোক বা মাথা ব্যথা হোক না কেন, একটু বিশ্রাম নিন। সামান্য ভারী কিছু ওঠানোর সময় প্রস্রাব ধরে রাখতে পারছেন না, কিংবা বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে এই সমস্যাটা দেখা দেয়, তবে গর্ভাবস্থায় এমন সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। প্রস্রাবের রাস্তায় মলদ্বারের আশেপাশে মাংসপেশির ব্যায়াম করলে অবশ্যই উপকার পাবেন। এখন হয়তো আপনি একটু বেশি আনমনা থাকবেন এবং জরুরি জিনিসটিও ভুলে যাবেন। এটা কোনো জটিল বৈজ্ঞানিক সমস্যা না, বরং গর্ভ অবস্থায় এটি সাধারণত ঘটে থাকে। আপনি এটা নিয়ে বেশি চিন্তিত হবেন না, কারণ আনমনা হওয়ার কোনো কারণই নেই। তবে গর্ভ অবস্থায় এই সময়টা একটা স্বাভাবিক ঘটনা। জরায়ু পেশি সংকোচনের কারণে পেটের চাপ অনুভূত হতে পারে। গর্ভ অবস্থায় 37 সপ্তাহ যদি মাঝে মাঝে এইরকম হতে পারে, ফলে ফলস পেইন এবং আসল পেইন কোনটা আপনি বুঝতে সমস্যা হওয়ার আগেই ইউটেরাসের প্রস্তুতি হওয়ার একটা প্রাকৃতিক প্র্যাকটিস। তবে শেষের দিকে অনেকটাই ফিল করবেন, আবার কেউ কেউ নাও করতে পারে, কিন্তু এটা কোনো সমস্যা না, কারণ ফলস পেইন এবং আসল পেইন দুইটার মধ্যে তফাৎ। কারণ প্রেগন্যান্সি অবস্থায় সময়টা বুঝতে পারা এবং না পারা দুটোই একটা সমস্যা, তাই খুব বেশি সমস্যা হলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে গর্ভকালীন এই সময়ে কিছু টিপসের কথা বলতেই পারি। যেমন ধরুন, যদি আপনার হাসপাতালে বাচ্চা প্রসব করাতে চান, তাহলে অবশ্যই কাপড় চোপড়, টাকা পয়সা, সেবাদানকারী ব্যবস্থা সবকিছুই খেয়াল রাখবেন। প্রসব ব্যথা যখনই উঠবে তার আগেই টেলিফোন নম্বর সংগ্রহ রাখুন। গর্ভ অবস্থার শেষের দিকে অত্যন্ত দীর্ঘ মনে হতে পারে, তাই এই সময়ে এমন কিছু করুন যাতে একঘরামি না লাগে। ভাবতে শুরু করে দিন আপনার বাচ্চার জন্য আপনি কি কি করতে চান। প্রয়োজনে জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করে দিন। আপনার আরো সন্তান থাকলে তাদের সাথে সময় কাটাতে থাকেন। একই রক্তের গ্রুপ সম্পন্ন বন্ধু আত্মীয় স্বজন ঠিকানা রাখুন, যিনি প্রয়োজনে রক্ত দিতে পারেন।
তবে গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের যাতে সুষম এবং স্বাস্থ্যসম্মত ও সুষম হয় সেই ক্ষেত্রে পরিবারের সবাইকে নজর রাখতে হবে। এছাড়াও মায়ের সারাদিনের খাবার ছোট ছোট অংশ ভাগ করে নিয়ে খেতে হবে, এতে অ্যাসিডিটির ভয় কম থাকে। মাকে সব সময় পরিবারের সদস্যদের মানসিক ভাবে সাহায্য দিতে হবে এবং সাহস দিতে হবে। কোনোভাবেই তাকে ভয়ে বা কোনো খারাপ কথা বা মন খারাপের মতো কথা বলা যাবে না। একজন মা ও পরিবারের সঠিক প্রস্তুতি এবং মানসিক সাহস একটি সুস্থ, সুন্দর এবং সাবলীল শিশু জন্ম দিতে পারে। গর্ভ অবস্থায় গর্ভবতী মা যদি চাকরিজীবী হন, কি ধরনের কাজ এবং কতদিন এই কাজ আপনি করতে পারবেন তা নিয়ে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আপনার স্বাস্থ্য ও গর্ভকালীন আপনার শরীরের অবস্থা উপর কাজ করবেন কি না তা নির্ভর করে। অবশ্যই এই সময়ে একবারের বেশি করে না খেয়ে অল্প অল্প করে একটু ধীরে ধীরে করে গর্ভ অবস্থায় খেলে খুব উপকার পাওয়া যায়। এতে মায়ের বিপাক প্রক্রিয়া উপর বেশি চাপ না পড়ার তার অভ্যাস পরিপাক ক্রিয়া সহজ হয়ে যেতে পারে। কিন্তু যদি একবারের বেশি পরিমাণে খেতে হয় তবে তা বিপাক প্রক্রিয়া অনেক চাপ ফেলতে পারে, তাই এই সময়ে অধিক পরিমাণে চাপ উৎপাদিত হয়। তাই স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখুন, একসাথে অধিক পরিমাণে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন, অল্প অল্প করে খাবার গ্রহণ করুন। এতে মা ও সন্তান দুজনই সুস্থ থাকবে।